हेलो स्टूडेंट्स योर ऑनलाइन साइंस क्लासरूमे तुम्हारे वेलकाम। आम्रा सरासरी आज चले जाब क्लास टुएल्भर केमिस्ट्री क्लासे जेखाने आम्रा पढ़छिलाम नाइट्रोजेन घटित जैव यौगसमूह ए चैप्टारटी। चैप्टारे जे टपिकटा निये आम्रा आलोचना करछिलाम सेटा हलो एरोमेटिक अमिनेर क्षारकीय धर्म। এই টপিকের ফার্স্ট পার্টটা আমরা এর আগের ভিডিওতে আপলোড করেছি, সেটা তোমরা আই বাটনে ওর লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এই টপিকেরই নেক্সট পার্টটা নিয়ে আমরা চলে এসেছি, তো চলো শুরু করা যাক। এরপর আমরা চলে আসবো উদাহরণ ছয়। উদাহরণ ছয় আমরা যেটা নেব, দেখো প্রথমে নেব হচ্ছে এইটা, এগুলো হচ্ছে জেই এক্সাম বা নিট এক্সামের জন্য খুবই, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা নিচ্ছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা হচ্ছে তোমার 4 নম্বর। তাহলে এটাতে আমরা যদি দেখি, যখন ও সিএস থ্রি গ্রুপ আছে, মিথক্সি গ্রুপ, তখন কী ধরনের তার ক্ষারকীয়তাটা কেমন হচ্ছে তা সেটা তুলনা আমরা করব। তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে এফেক্টগুলো আলোচনা করে নেব। তো কী কী আছে দেখো, ও সিএস থ্রি গ্রুপ আমরা প্রথমেই জানি যে ও সিএস থ্রি গ্রুপ যখন বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত থাকে তখন দুটো এফেক্ট দেখায়। একটা কি প্লাস আর এফেক্ট, মানে ও ইলেকট্রন ডেন্সিটি ঠেলে প্লাস আর দিয়ে, আর একটা দেখাতে পারে কি মাইনাস আই এফেক্ট। এই দুটো এফেক্ট দেখাতে পারে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এক্ষেত্রেও আমরা আগে একবার বলে নিই যে এটা যেমন লোন পেয়ার প্রত্যেকের ইয়ে আছে নাইট্রোজেনের ওপর, প্রত্যেকেই রেজোনেন্সে টেক পার্ট করছে, রেজোনেন্সে যাচ্ছে রিংয়ের সাথে, তাহলে এটা প্রত্যেকের জন্য কমন, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এবার তাহলে এর যে সাবস্টিটিউয়েন্ট আছে বা প্রতিস্থাপকটা আছে, ও সিএস থ্রি, ওদের যে এফেক্টটা আছে সেটা আমরা দেখব। যেমন তাহলে ও সিএস থ্রি যদি বেঞ্জিনিংয়ের সাথে যুক্ত হবে তাহলে দুটো এফেক্ট দেখা যায়, একটা প্লাস আর একটা আছে মাইনাস আই। তো কোথায় কোনটা কাজ করছে দেখো, তাহলে এখানে যেহেতু প্যারা পজিশনে, তাহলে এখানে প্লাস আর তো কাজ করছেই, তার মানে কি এ লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে ইলেকট্রন ডেন্সিটি ওই দিকে ঠেলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্লাস আর এফেক্ট, এটা কাজ করছে, প্লাস মাইনাস আই কাজ করছে, কিন্তু এটা উইক, এটা উইক, এটা স্ট্রং, এটা স্ট্রং কাজ করছে। আবার এইটার ক্ষেত্রে কি না, যখন মেটা পজিশনে আছে তখন নিশ্চয়ই রেজোনেন্স কাজ করবে না, তাহলে অনলি মাইনাস আই এফেক্ট, অনলি মাইনাস আই। তখন এখানে ঠেলা হচ্ছে, এখানে টানা হচ্ছে অ্যাকচুয়ালি, তো এখানে ঠেলছেও না কেউ টানছেও না, স্পষ্ট কথা। আর এখানে কী কাজ করছে, এখানে কী কী কাজ হচ্ছে না, এখানে অর্থ এফেক্ট কাজ করছে। আমরা বলেই দিয়েছি আগে যে এনএইচ টুর অর্থ পজিশনে যে কোনো গ্রুপ থাকলে সেটা অবশ্যই অর্থ এফেক্ট দেখাবে। তো এই এফেক্টগুলো এইভাবে কাজ করছে। এবার তাহলে সেই একইভাবে আমরা থিঙ্কিংটা দেখবো যে কীভাবে কী হচ্ছে। তো এখানে তাহলে এখানে কী কাজ করছে, এবার প্রশ্ন হচ্ছে যেহেতু অর্থ এফেক্ট এটাই কাজ করছে, তাহলে আমরা জানি অর্থ এফেক্টের জন্য ওর ক্ষারকীয়তাটা সবচেয়ে কমে যায়, তাহলে সবচেয়ে শেষে হওয়া উচিত এই 4 নম্বর। কিন্তু বলছে এখানে একটু আলাদা হবে, কী জিনিসটা না এই দুটো দেখো, তাহলে 4 নম্বরটা সবচেয়ে শেষে হওয়া উচিত, তারপরে কোনটা হওয়া উচিত যদি দেখি, তাহলে এখানে কেউ ঠেলছে, এখানে টানছে, এখানে কেউ ঠেলছেও না টানছেও না, তাহলে যেখানে টানছে সেখানের নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব নিশ্চয়ই বাকি দুটোর থেকে কমে যাবে, কারণ এখানে ঠেলছে, এখানে কেউ টানছে না, তার মানে সবচেয়ে কমে যাবে এখানে, কারণ এখানে কেউ টানছে, তাহলে তারপরে হওয়া উচিত 2। তো বলছে এইখানে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এখানে একটু প্রবলেম হচ্ছে, কী সেটা না, সেটা হচ্ছে যে 2টার থেকে 2 পেছনে হবে, 4টা আগে হবে, তার কারণটা কি না, বলছে এখানে যে অর্থ এফেক্টটা কাজ করছে সেটা কিছুটা হলেও কম পরিমাণ কাজ করছে, তাই জন্য 2-এর
দুয়ের দুইটা দুয়ের ক্ষারকীয়তাটা সবচেয়ে কম হবে। এখানে যে অর্থ ইফেক্টটা কাজ করছে এটা কিছুটা কম পরিমাণে কাজ করছে, তাই জন্য এটা কিন্তু দুয়ের থেকে আগে হবে, মানে এর ক্ষারকীয়তাটা দুয়ের থেকে বেশি হবে। কীরকম আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, তাহলে দেখো আমরা বলছিলাম যে অর্থ ইফেক্টটা কীভাবে এক্সপ্লেন করছিলাম বা কীভাবে ব্যাখ্যা করছিলাম, যে অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বের ওপর দিয়ে ব্যাখ্যা করছিলাম। তো তুমি যদি এখানে অনুবন্ধী অ্যাসিডটা আঁকো, তাহলে কী দেখতে পাবে? এইটা ও সিএইচ থ্রি, এটাকে আমি খুলে দিই সবচেয়ে বেটার হবে। এটা সিএইচ থ্রি, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার প্রশ্ন হচ্ছে, এইখানে যে স্টেরিক ইন্টারাকশনটা বা স্টেরিক প্রভাবটা কাজ করছিল সেটা কিছুটা হলেও এখানে কমে যাবে। তার কারণ হচ্ছে দেখো, এই সিএইচ থ্রিটা সরাসরি এই বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত নেই, তার মাঝখানে কিন্তু একটা অক্সিজেন অ্যাটম এসে গেছে, ফলে সিএইচ থ্রিটা কিছুটা দূরে চলে গেছে, ফলে এই গ্রুপটার থেকে এই এনএইচ থ্রি প্লাস এইটার থেকে কিছুটা দূরে চলে গেছে সিএইচ টুটা। দূরে চলে যাওয়ার জন্য ওর মধ্যে ধাক্কাধাক্কি বা স্টেরিক এফেক্টটা কিছুটা হলেও কমে গেছে। এই কমে যাওয়ার জন্য এই নাইট্রোজেন, এই যে প্রোটোনেশনটা হয়েছে, এই নাইট্রোজেনে যে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, আগেই বলছিলাম আমরা স্টেরিক ইনহিবিশন ও প্রোটোনেশন ঘটনাটা ঘটছিল, তো এখানে যে প্রোটোনেশনটা হচ্ছে সেটা কিন্তু কিছুটা হলেও সফল, যাকে বলা যায় মানে কিছুটা হলেও ঘটছে। তাই জন্য, কারণ এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সিএইচ থ্রি গ্রুপটা কিছুটা হলেও এই গ্রুপের থেকে দূরে সরে গেছে, দূরে সরে যাওয়ার জন্য ওখানে যে স্টেরিক বাধাটা যতটা বেশি কাজ করছিল এখানে কিন্তু ততটা বেশি কাজ করছে না, কিছুটা হলেও কমে গেছে। সেই জন্য এই নাইট্রোজেনের সাথে, এই নাইট্রোজেনের সাথে এই এইচ প্লাসটা যুক্ত হতে সুবিধা হচ্ছে, তার মানে কিছুটা হলেও এই অনুবন্ধী অ্যাসিডটার স্থায়িত্ব আছে। তাই জন্য দেখা যাচ্ছে, যেহেতু কিছুটা হলেও স্থায়িত্ব পাচ্ছে, তাই জন্য এর থেকে এটা বেশি ক্ষারকীয়তা ধর্ম দেখাচ্ছে, বেশি ক্ষারকীয় হয়ে যাচ্ছে, তার মানে সবচেয়ে কম হবে তখন এ, কারণ এখানে কেউ একজন টানছে। কিন্তু এখানে যেহেতু কিছুটা হলেও তৈরি হচ্ছে, তার মানে এর ক্ষারকীয়তাটা কিছুটা হলেও দেখাবে। সেই জন্য যেহেতু এখানে কেউ টানছে না কিন্তু এখানে টানছে, তাই জন্য এইটার ক্ষারকীয়তা কিন্তু এটার থেকে কমে যাবে। তাহলে সবচেয়ে কম হবে হচ্ছে আমাদের দুই, দুইটা সবচেয়ে কম হবে, তারপরে হবে চার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দুই আর চার হয়ে গেছে, এবার হচ্ছে তিন আর এক। তিন এক তো দেখাই যাচ্ছে, যেখানে ঠেলছে আর এখানে কেউ ঠেলছে না, তাহলে সবচেয়ে বেশি হবে, এরপরে হবে হচ্ছে তিন, আর সবচেয়ে বেশি হবে হচ্ছে এক। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষারকীয়তার ক্রম হয়ে। তাহলে এখানে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যে একই রকম ব্যাখ্যা, শুধু একটাই চেঞ্জ, সেটা হচ্ছে এই অর্থ এফেক্ট আর এই মাইনাস আই এফেক্ট, এই দুটো ক্ষেত্রে। এখানে কিন্তু অর্থ এফেক্ট কিছুটা হলেও কমে গেছে, কমে যাওয়ার জন্য কী হচ্ছে, এই যে প্রোটোনেশনটা বা এই যে অনুবন্ধী অ্যাসিডের গঠনটা, এটা কিন্তু কিছুটা হলেও স্থায়ী হয়ে গেছে। সেই জন্য যেহেতু এখানে কেউ টানছে না কিন্তু এখানে কেউ একজন টানছে, টেনে ইলেকট্রন ঘনত্ব কমাচ্ছে, তাহলে কিন্তু এর ক্ষারকীয়তাটা এখন এর থেকে কমে যাবে। তাহলে কমে গেলে এটা দুই হবে, তারপরে চার, তারপরে তো এটা সবচেয়ে বেশি হবে, কারণ এখানে কেউ ঠেলছে, তাহলে সবচেয়ে বেশি এটা, আর এখানে কেউ ঠেলছেও না কেউ টানছেও না, তাহলে এটা চারের থেকে বেশি হবে বা দুয়ের থেকে বেশি হবে, কিন্তু একের থেকে কম হবে। এরপরে আমরা উদাহরণ সাথে চলে আসব। তাহলে এখানে দেখো, NH2 OH NH2 OH NH2 NH2 OH এটা এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর। তাহলে যখন OH আছে প্রতিস্থাপক রূপে, তখন এর ক্ষারকীয় ধর্মটা কেমন হচ্ছে? তাহলে সেই একইভাবে প্রথমেই বলে দিই যে নাইট্রোজেনের প্রত্যেকটা লোন পেয়ার আছে এবং প্রত্যেকটা এই রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, তো ওটা কমন ব্যাপার, ওটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এবার প্রথম হচ্ছে, OH গ্রুপ যখন যুক্ত থাকবে বেঞ্জিন রিংয়ের সাথে, তখন কী কী এফেক্ট দেখাবে? এক, প্লাস আর, দুই, মাইনাস আই, যেমন ও সিএইচ থ্রি দেখাচ্ছিল তেমনই দেখাবে, দুটো এফেক্ট দেখাতে পারে।
এবার প্রশ্ন হচ্ছে কোথায় কি দেখাবে, তাহলে সেটা দেখে নেব। দেখো এখানটা তাহলে কি দেখাবে, প্লাস আর যেটা স্ট্রং, মাইনাস আই উইক। এখানে রেজোন্যান্স দেখাতে পারবে না মেটা পজিশনে, তাহলে মাইনাস আই, শুধুমাত্র মাইনাস আই দেখাবে। আচ্ছা এটার ক্ষেত্রে কেউ টানছেও না কেউ ঠেলছেও না, এখানে ঠেলছে মানে এ কী করছে, রেজোন্যান্স করে ইলেকট্রন ডেন্সিটি এইদিকে বাড়াচ্ছে, আর এ হচ্ছে মাইনাস আই, ইলেকট্রন ডেন্সিটি মাইনাস আই, যেহেতু অক্সিজেনটা কীভাবে মাইনাস আই দেখাচ্ছে, অক্সিজেনটা কার্বনের থেকে তৈরি আনত, তাই জন্য অক্সিজেনটা ইলেকট্রন ডেন্সিটিকে টানছে ওখান থেকে, তো একটা মাইনাস আই দেখা যাবে, তো মাইনাস আই ইফেক্ট দেখাচ্ছে। আর এটা কী করছে, এখানে কেউ টানছেও না কেউ ঠেলছেও না, আর এটার ক্ষেত্রে কী হচ্ছে, এটার ক্ষেত্রে অর্থ ইফেক্ট দেখা যাচ্ছে, অর্থ ইফেক্ট, কারণ আমরা বলছি এনএইচ টুর অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে তাহলে সে অর্থ ইফেক্ট দেখা। কিন্তু এখানে কিন্তু আরও একটা ঘটনা ঘটবে, কি না এখানে অর্থ ইফেক্ট দেখার দেখা তো যাবে, কিন্তু আরেকটা ইফেক্ট এখানে কাজ করছে যেটা এই অর্থ ইফেক্টটাকেও ওভারকাম করে চলে যাচ্ছে, সেটা কি, বা এই অর্থ ইফেক্টটার থেকেও প্রিডোমিনেন্ট ইফেক্ট, বা এই অর্থ ইফেক্টের থেকেও বেশি কার্যকরী হিসেবে কাজ করছে, সেটা কি, না ইন্টারমলিকুলার সরি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। সেটা কীরকম দেখো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করছে, ইন্ট্রা মলিকিউলার এইচ বন্ডিং, যেটাকে বলছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তাই তো, এইচ বন্ধন। দেখো সেটা কিভাবে কাজ করছে, না সেটা কিন্তু এর অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বের কাজ করছে, কিরকম না এইটা প্রথমে এইচ প্লাসকে তার ইলেকট্রনটা দিয়ে দিল, দিয়ে দিলে কি তৈরি করবে, এই অনুবন্ধী অ্যাসিড তৈরি করবে, এভাবে একটু ভালো করে আমরা যদি দেখাই তাহলে দেখো এন এইচ 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 প্লাস, আর এখানে আছে ও এইচ, এই অক্সিজেন এটা ডেল্টা মাইনাস কারণ এখান থেকে ইলেকট্রন নিচ্ছে, আর এই হাইড্রোজেন এটা ডেল্টা প্লাস, তো এদের মধ্যে কী হবে, এরকম একটা অন্ত আণবিক বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, যার ফলে এই অনুবন্ধী অ্যাসিড যেটা তৈরি হচ্ছে এখান থেকে, এটা এটা যদি ক্ষার হয় এটা অনুবন্ধী অ্যাসিডটা, কারণ এইচ প্লাসকে ইলেকট্রন দিয়ে দিয়েছে, এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব কিন্তু এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য খুব বেড়ে যাচ্ছে, তার মানে এটা এইচ প্লাসকে ইলেকট্রন দিয়ে এই তার অনুবন্ধী অ্যাসিড তৈরি করতে চাইবে, তার মানে এর ক্ষারকীয়তা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেই জন্য অর্থ এফেক্টের জন্য এর ক্ষারকীয়তাটা সবার শেষে হওয়া উচিত ছিল, সবার সব থেকে কম হওয়া উচিত ছিল, কিন্তু এখন কিন্তু বেশি হয়ে যাবে, কিন্তু এর চেয়ে বেশি হতে পারবে না, কারণ এখানে কি হচ্ছে, এখানে প্লাসার এফেক্ট দিয়ে ইলেকট্রন ডেন্সিটি এর ওপর বাড়াচ্ছে, কারণ ইলেকট্রন ডেন্সিটিটা মানে নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেন্সিটিটারও একটা ব্যাপার তোমাকে ভাবতে হবে, তার কারণ কি, নাইট্রোজেনের ওপর যদি ইলেকট্রন ডেন্সিটিটা বেশি হয় তবেই তো সেইচ প্লাসকে ইলেকট্রন ডেন্সিটিটা দিতে পারবে, তো সেই হিসাবে দেখতে গেলে এর বেসিসিটিটা কিন্তু সবচেয়ে বেশি সবার থেকে, কারণ এখানে কেউ টানছে এখানে কেউ ঠেলছেও না কেউ টানছেও না, তাহলে সবচেয়ে বেশি ক্ষারকত্ব দেখাবে কিন্তু প্রথম অ্যামিনটা এইটা, কারণ এখানে প্লাসার দিয়ে ঠেলছে ইলেকট্রন ডেন্সিটি, তারপরেই চলে আসবে ওই চার নম্বরটা, কেননা চার নম্বরের কী আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব অনেক বেশি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য, তাই জন্য একের পরেই কিন্তু চার নম্বরটা চলে আসবে, তাহলে চার নম্বর চলে এলো, এরপরে কে আসবে, না এরপরে এখানে এরপরে আর দুটো বাকি, তাহলে এখানে টানছে এখানে কেউ টানছে না, তার মানে সবচেয়ে বেশি এই নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেন্সিটি কিছুটা হলেও এর থেকে বেশি হবে, কারণ এখানে তো টেনে নিচ্ছে, তাহলে এখানে বেশি হবে, তাহলে বেশি যদি হয় তারপরে আসবে হচ্ছে তোমার তিন নম্বরটা, আর সবার শেষে কী হবে, এখানে পুরোপুরি টেনে নিচ্ছে মাইনাস আই ইফেক্ট দিয়ে পুরোপুরি টেনে নিচ্ছে, তাহলে সবচেয়ে শেষে হবে দু নম্বরটা, তাহলে এইটা হবে ক্ষারকীয়তার ক্রম।
তাহলে এটা খেয়াল রাখতে হবে যে এখানে অর্থ এফেক্টটা কাজ করছে ঠিকই, কিন্তু অর্থ এফেক্টটাকেও ওভারকাম করে যাচ্ছে একটা এফেক্ট, সেটা হচ্ছে এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিডের মধ্যে যে ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যে স্থিতিশীলতাটা পাচ্ছে বা স্থিতিশীল যে স্থিতিশীল হচ্ছে এর অনুবন্ধী অ্যাসিডটা, সেই জন্য কী হচ্ছে ওর ক্ষারকীয়তা কিন্তু এই দুটোর থেকে অন্যদের থেকে বেড়ে যাচ্ছে, কিন্তু এর থেকে বাড়তে পারবে না, কারণ এখানে প্লাসার দিয়ে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের উপর বাড়াচ্ছে, কারণ এটার এটা সবচেয়ে বেশি ক্ষারকীয় হবে। তারপরে হবে চার নম্বরটা, আর এখানে যেহেতু কেউ টানছে তাহলে এটা সবার শেষে হবে, আর এখানে কেউ ঠেলছেও না কেউ টানছেও না, তাই তিন নম্বরটা দুয়ের থেকে বেশি হবে, বেশি ক্ষারীয় হবে, কিন্তু একের থেকে কম ক্ষারীয় হবে বা চারের থেকে কম ক্ষারীয় হবে, তাহলে এইটা হচ্ছে ক্ষারকীয়তার ক্রম। এরপরে চলে আসবো এক্সাম্পল এইট। এক্সাম্পল এইটে আমরা কী নেবো, প্রতিস্থাপকটা নেবো আমরা হচ্ছে ক্লোরিন। এটা নাও এক দুই তিন, এটা হচ্ছে চার। তাহলে এই চারটের মধ্যে আমরা ক্ষারকীয় ধর্মটা দেখার চেষ্টা করব কি হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো, যখন ক্লোরিন সরাসরি বেঞ্জিন রিং এর সাথে যুক্ত আছে তখন কি কি এফেক্ট দেখা যায়, খুব সিরিয়াসলি এটা মনে রাখতে হবে, যখন হ্যালোজেন এসে গেছে, বিশেষ করে ফ্লোরিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়, ক্লোরিনের ক্ষেত্রে সেটা পরে বলছি, ফ্লোরিনের ক্ষেত্রে আগে ক্লোরিনের ক্ষেত্রে বলছি, যে ক্লোরিন মানে ফ্লোরিন বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রে কী হয়, না এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একটা প্লাস আরও দেখা যায়। এই প্লাস আর এফেক্টের জন্য আমরা জানি যে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন আয়োডোবেনজিন এরা সব অর্থ বা প্যারাডাইরেক্টিং হয়, আমরা জানি অর্থ বা প্যারাডাইরেক্টিং গ্রুপ হয়, তো এটা প্লাস আর এফেক্ট কাজ করে। আরেকটা কী এফেক্ট কাজ করে এর সাথে, সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। এবং এটা মনে রাখতে হবে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু মাইনাস আই এফেক্ট ইজ অলওয়েজ ভেরি ভেরি গ্রেটার দ্যান প্লাস আই এফেক্ট, প্লাস আর এফেক্ট। মাইনাস আই এফেক্টটা কিন্তু এদের বেশি পরিমাণে কাজ করে দেন প্লাস আর এফেক্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে দেখি কী হচ্ছে ব্যাপারটা, এখানে কী হচ্ছে দেখো, তো প্রথম কথা এইটার ক্ষেত্রে আগে দেখে নাও, এটার ক্ষেত্রে অর্থ এফেক্ট কাজ করছে, এখানে কিন্তু আর কোনো গল্প নেই, এখানে সরাসরি অর্থ এফেক্ট, এখানে আগের মতো কোনো গল্প নেই, তাহলে অর্থ এফেক্ট, তাহলে অর্থ এফেক্ট কাজ করার জন্য এটা সবার শেষে চলে আসবে, একদম সবার শেষে। আচ্ছা এটার ক্ষেত্রে কী কাজ করছে, এখানে এখানে এ কী করছে, লোন পেয়ার দিয়ে ইলেকট্রন ডেন্সিটি ওদিকে ঠেলতে পারে, তাহলে প্লাস আর এফেক্ট, কিন্তু প্লাস আর এফেক্টও কাজ করছে আবার মাইনাস আই এফেক্টও কাজ করছে, কিন্তু মাইনাস আইটা যেটা এটা বললাম যে মাইনাস আই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান প্লাস আর, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে মাইনাস আই দিয়ে ও যতটা ইলেকট্রন টেনে নিচ্ছে আবার প্লাস আর দিয়ে কিছুটা ইলেকট্রন ফিরিয়েও দিচ্ছে, তাহলে এটা। আর এখানে যেহেতু মেটাপজিশনে যেহেতু প্লাস আর কাজ করে না, মানে রেজোন্যান্স কাজ করে না, তাহলে এখানে শুধুমাত্র মাইনাস আই, তাহলে এখানে স্ট্রং মাইনাস আই কাজ করছে, স্ট্রং, ঠিক আছে। তার মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এর থেকে এই নাইট্রোজেন মানে এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটিটা প্রচুর পরিমাণে কমে যাবে, কারণ এখানে মাইনাস আই এফেক্ট কাজ করছে, এখানেও কাজ করছে বেশি, এখানেও কাজ করছে, কিন্তু এখানে মাইনাস আই এফেক্ট দিয়ে যতটা টানছে প্লাস আর এফেক্ট দিয়ে কিছুটা হলেও ফিরিয়ে দিচ্ছে ইলেকট্রন, তাহলে এই নাইট্রোজেনের মাথায় কিন্তু ইলেকট্রন ডেন্সিটি এর থেকে কিছুটা হলেও বেশি থাকবে, এটা ক্লিয়ার। আচ্ছা এখানে কিন্তু কেউ ঠেলছেও না কেউ টানছেও না, কিন্তু ওভারঅল এফেক্টটা কিন্তু টানাই হচ্ছে, এখানেও টানছে এখানেও টানছে, কিন্তু এখানে কিছুটা হলে ফিরিয়ে দিচ্ছে আর এখানে কেউ টানছে না, ঠিক আছে, তাহলে এখানে কেউ টানছে না। এবার যদি সবচেয়ে কমে কম হবে তাহলে অর্থ এফেক্টের জন্য চার নম্বর, ওটা করে দিলাম। এবার এই তিনটের মধ্যে, তাহলে তিনটের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন ডেন্সিটি তাহলে কোথায় আছে, দেখো এইখানটায়, কারণ এখানে কেউ টানছে না, এখানেও টানা টানাটা হচ্ছে এখানেও টানা হচ্ছে, কিন্তু এখানে কেউ টানছে না, তাহলে সবচেয়ে বেশি ক্ষারকীয়তা ধর্ম দেখাবে হচ্ছে তিন নম্বরটা। তারপরে কি, তারপরে এবার এই দুটোর মধ্যে বললাম যে এখানে যতটা টানছে মাইনাস আই দিয়ে কিছুটা হলেও প্লাস আর দিয়ে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু এখানে অনলি মাইনাস আই, মানে শুধু টেনেই নিচ্ছে, তার মানে এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটিটা কিন্তু কিছুটা হলেও বেশি থাকবে, তাহলে এর ক্ষারকীয় ধর্ম এর থেকে বেশি হবে, তাহলে এরপরে হবে হচ্ছে
এক, তারপরে হবে হচ্ছে দুই। তাহলে এটাই হবে এর ক্ষারকীয়তার ক্রম। এরপরে আমরা চলে আসবো এক্সাম্পল নয়। নয় আমরা কি নেব? নয় আমরা নেব হচ্ছে ফ্লোরিন। তো তাহলে এটা এক নম্বর, দুই, তিন, ফোর। তো এদের মধ্যে যদি দেখি তাহলে কী হবে, আমরা অলরেডি আগে বলে দিয়েছি যখন হ্যালোজেন নেবো তখন দুটো এফেক্ট কাজ করে, একটা হচ্ছে প্লাস আর এফেক্ট আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, এই দুটো এফেক্ট কাজ করে। এইবার আমরা বলছিলাম যখন ক্লোরিন নিয়েছিলাম তখন কিন্তু মাইনাস আই এফেক্ট প্রিডোমিনেন্ট হচ্ছিল, মানে মাইনাস আর এফেক্ট প্লাস আরের থেকে বেশি কার্যকর হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে তার উল্টোটা দেখা যাবে, অর্থাৎ প্লাস আর এফেক্টটা কিন্তু মাইনাস আই এফেক্টের থেকে বেশি কার্যকর হয়ে যাবে। কেন হচ্ছে এরকম? না আমরা জানি যে এফের ক্ষেত্রে এফের সঙ্গে যখন সি এর বন্ড হচ্ছে, দেখো এই এফের সাথে এই বেঞ্জিনের এই কার্বনের বন্ড তৈরি হচ্ছে, তো এফের সাথে আমার সি এর বন্ড হচ্ছে তখন এর টু পি অরবিটালের সাথে এর টু পি অরবিটালের ওভারল্যাপ হচ্ছে, যেটা কিন্তু অনেক বেটার ওভারল্যাপ, বেটার ওভারল্যাপ, খুব ভালো ওভারল্যাপ হবে। টুপি টুপি সাইজটা সেম ওদের, তাই জন্য বেটার ওভারল্যাপ, খুব ভালো ওভারল্যাপ হবে। কিন্তু যখন ক্লোরিনের সাথে কার্বনের হচ্ছিল ওভারল্যাপ তখন ক্লোরিনের থ্রি পির সাথে টু পির হচ্ছিল, দেখো আমরা জানি থ্রি পির সাইজটা টুপির থেকে বড় হয়, তাই জন্য এটা কিন্তু নট এ বেটার ওভারল্যাপ, এটা কিন্তু অতটা এর মতো বেটার হবে না, কারণ এর সাইজটা বড়, এর সাইজটা ছোট, আর এ দুটো একই রকম সাইজ, তাহলে এদের ওভারল্যাপটা বেটার হবে অরবিটালের, আর এদের ওভারল্যাপটা কিন্তু অতটা বেটার হবে না। তাই জন্য এখানে যখন রেজোন্যান্স হচ্ছে আর এখানে যখন রেজোন্যান্স হচ্ছে এই রেজোন্যান্সটা অনেক বেশি কার্যকর দেন দিস, কারণ এখানে সাইজের জন্য, সাইজ বড় ছোটোর জন্য কী হচ্ছে ওভারল্যাপটা ভালো হচ্ছে না, তাই এই রেজোন্যান্সটা কিন্তু অতটা কার্যকরী হবে না যেটা এই রেজোন্যান্সে হবে, এই রেজোন্যান্সটা অনেক বেশি কার্যকর হবে। সেই জন্য যেহেতু রেজোন্যান্সটা এখানে এত বেশি কার্যকর হচ্ছে সেহেতু এর ক্ষেত্রে কিন্তু রেজোন্যান্স এফেক্টটা মাইনাস আই এফেক্টটাকে ওভারকাম করে যাচ্ছে। তাহলে এখানে কী হবে, তাহলে দেখো, তাহলে যখন প্যারাপোজিশনে ফ্লোরিন আছে তাহলে এখানে প্লাস আরটা কাজ করবে, যেটা কিন্তু মাইনাস আয়ের থেকে প্রিডমিনেন্ট বা বেশি কার্যকর। এরপরে চলে আসবো মেটাপোজিশানে। মেটাপোজিশানে কী কাজ করছে? তাহলে মেটাপোজিশানে রেজোন্যান্স এফেক্ট কাজ করতে পারে না, তাহলে শুধুমাত্র কাজ করবে মাইনাস আই, শুধুমাত্র মাইনাস আইটা কাজ করবে, ঠিক আছে? তারপর মাইনাস আই কাজ করছে। আচ্ছা, এখানে এখানে কেউ ঠেলছেও না, কেউ টানছেও না, তাহলে এখানে কিছু কোনো এফেক্ট কাজ করছে না, আর এখানে অর্থ এফেক্ট কাজ করছে, এখানে কিন্তু অর্থ এফেক্ট কাজ করছে। যেমন অর্থ এফেক্ট কাজ করে, তাহলে অর্থ এফেক্ট কাজ করার জন্য এটা সবার শেষে, তাহলে এর বেসিসিটি বা এর ক্ষারকীয়তাটা সবার শেষে হয়ে যাবে। এবার এই তিনটের মধ্যে দেখো, এখানে এখানে কিন্তু ওভারঅল ঠেলছে, কারণ এখানে মাইনাস আই এর থেকে প্লাস আরটা বেশি হয়ে গেছে, তাই জন্য ওভারঅল কিন্তু মাইনাস আই দিয়ে যেমন টানবে তেমন লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে কিন্তু বেশি করে ঠেলে দেবে, তাহলে এখানে ঠেলাটা ওভারঅল ঠেলাই হচ্ছে, কিন্তু এখানে টানা হচ্ছে, তাহলে সবচেয়ে বেশি নিশ্চয়ই হবে এটা। আর এখানে টানা হচ্ছে, এখানে কেউ টানছেও না ঠেলছেও না, তাহলে নিশ্চয়ই একের পর হবে কি তিন, কারণ কি এখানে সবচেয়ে বেশি ঠেলে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে কিন্তু এখানে কেউ টানছে না, তাহলে তারপরে এটা হবে। আর যেহেতু এখানে টানছে এটা নিশ্চয়ই এই দুটোর থেকে কম হবে, তাহলে দুই, তাহলে ওভারঅল যে ক্ষারকীয়তার ক্রমটা হবে সেটা হবে এটা, যেটা দেখো ক্লোরিনের ক্ষেত্রে শুধু হচ্ছিল কি না এই দুটো চেঞ্জ হচ্ছিল, এইটার এইটা, কারণ এখানে মাইনাস এফেক্টটা বেশি কাজ করছিল, এখানে মাইনাস এফেক্ট কিন্তু বেশি কাজ করছিল ক্লোরিনের জন্য, ক্লোরিন আর ফ্লোরিনের ক্ষেত্রে পার্থক্য এটাই হবে, এখানে মাইনাস এফেক্টটা বেশি কাজ করছিল কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে এখানে প্লাস আর এফেক্টটা বেশি কাজ করবে, এই জন্য এর থেকে এর
ক্ষারকীয়তাটা এক্ষেত্রে কিন্তু বেশি হচ্ছে, আর ক্লোরিনের ক্ষেত্রে এর থেকে এর ক্ষারকীয়তাটা কমে গেছিল। এইটাই ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে পার্থক্য হচ্ছে। এখানে প্লাস আরটা বেশি কাজ করছে আর ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস আইটা বেশি কাজ করছিল। তো এইটা হচ্ছে ব্যাপার, আর কোনো প্রবলেম কিছু নেই, এইভাবেই ক্ষারকীয়তাটা আমরা দেখব। এরপরে চলে আসব 10 নম্বর এক্সাম্পল। এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর। তো যদি ইনিশ টু গ্রুপ থাকে তাহলে কি হবে? তাহলে ইনিশ টু গ্রুপ থাকলে কি কি কাজ করে আমরা দেখে নেবো আগে। ইনিশ টু গ্রুপ যদি সরাসরি বেঞ্জিনিয়ার সাথে যুক্ত থাকে তাহলে একটা হচ্ছে প্লাসার এফেক্ট কাজ করে, যেটা আমরা জানি, যেটা খুব স্ট্রং স্ট্রং প্লাসার এফেক্ট। আর মাইনাসে ইফেক্ট কাজ করে, যেটা হচ্ছে খুব উইক। তাহলে এই দুটো এফেক্ট কাজ করে। তাহলে যখন প্যারাপোজিশনে আছে তখন দুটো এফেক্টই কাজ করছে, প্লাস আর, কিন্তু প্লাস আরটা মাইনাস আই এর থেকে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, প্লাস আরটা মাইনাস আর কেন প্লাস আই কাজ করছে, প্লাস আর কাজ করছে কেন, লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে পাশে ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে না আরিজেনের উপর। আর মাইনাস আই কিছুটা হলেও মাইনাস আই কাজ করছে, কিন্তু সেটা খুবই কম প্লাস আরের থেকে। যখন মেটাপোজিশনে আছে মেটাপোজিশনে মাইনাস আই কাজ করছে, কারণ মেটাপোজিশনে রেজোন্যান্স হয় না আমরা দেখে নিয়েছি, তাহলে মাইনাস আই কাজ করছে শুধুমাত্র। এখানে কেউ টানছেও না কেউ ঠেলছেও না, এখানে মাইনাস আই দিয়ে কেউ একজন টানছে, এখানে প্লাস আর দিয়ে ঠেলছে, এখানে ঠেলাটাই ওভারঅল বেশি হচ্ছে। আর এখানে হচ্ছে অর্থ এফেক্ট, এখানেও সেম সেই একই কেস, অর্থ এফেক্ট করছে। তাহলে পরিষ্কার কথা, অর্থ এফেক্টের জন্য এটা সবার শেষে চলে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হয়ে গেল, এবার বলছে এই তিনটের মধ্যে দেখতে হবে, এই তিনটের মধ্যে কী হবে। এবার বলছে এই তিনটের মধ্যে যেটা বলতে চাইছে যে সবচেয়ে বেশি হবে, আমরা বুঝতেই পেরে গেছি যে এখানে কেউ ঠেলছে, এখানে কেউ ঠেলছেও না কেউ টানছেও না, এখানে তো টানছে, তাহলে সবচেয়ে বেশি ঠেলছে মানে সবার প্রথমে চলে আসবে এখানে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে আমরা দেখেই বলে দিতে পারবো যে যেহেতু এখানে মাইনাস এফেক্ট কাজ করছে তাহলে এটা সবার, এটার বেশিটি কম হবে, মানে এটার ক্ষারকীয়তা কম হবে, কারণ এখানে টেনে নিচ্ছে, এখানে কেউ টানছে না, তার মানে তিনেরটা বেশি হবে দুয়েরটা কম হবে। কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে এটা হয় না, তো এটা হয় না, তার কারণ হচ্ছে যে এখানে দুটো এনএইচ টু গ্রুপ আছে। এই দুটো এনএইচ টু গ্রুপ থাকার জন্য বলছে এর ক্ষারকীয়তাটা কিছুটা হলেও এর থেকে বেশি হবে। এখানে যতই মাইনাস এফেক্ট কাজ করুক না কেন, যেহেতু দুটো এনএইচ টু গ্রুপ আছে, এখানে একটা এনএইচ টু গ্রুপ আছে, এর ক্ষারকীয়তা কিন্তু এর থেকে কিছুটা হলেও বেশি হবে। তাই জন্য দেখা গেছে যে দুইয়ের ক্ষারকীয়তাটা তিনের থেকে কিন্তু বেশি হবে, নাহলে সবই ঠিকঠাক কাজ করছিল, সব এফেক্ট দিয়ে সবই ঠিকঠাক কাজ করছিল, শুধু একটাই জায়গায় একটু খেয়াল রাখতে হবে এখানে তোমাকে, সেটা হচ্ছে কি না, এই দুই আর তিনের ক্ষেত্রে, দুই আর তিনের ক্ষেত্রে বলছে যে যদিও এখানে মাইনাস এফেক্ট কাজ করছে, এখানে যেহেতু দুটো এনএইচ টু গ্রুপ আছে, এর ক্ষারকীয়তাটা কিন্তু এর থেকে বেশি হবে। সুতরাং প্রথম হবে এক নম্বরটা, যেটা প্লাস আর এফেক্ট দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের উপর বাড়াচ্ছে, তাহলে ওটা সবচেয়ে বেশি হবে। তারপরে হবে হচ্ছে বললাম যে সবচেয়ে কম হবে হচ্ছে অর্থ এফেক্টের জন্য, ওটা চার নম্বরটা। আর এই দুটোর মধ্যে এইটা যেহেতু দুটো এনএইচ টু গ্রুপ আছে, এটার ক্ষারকীয়তা কিন্তু তিনের থেকে বেশি হয়ে যাবে, তাই জন্য এটা। তাহলে এটা হচ্ছে ক্ষারকীয়তার আমরা তুলনামূলক আলোচনাগুলো দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সাম্পল 11, এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল আমরা নেব। জাস্ট এখানে আমরা একটা ইম্পর্টেন্ট, আরও একটা ছোট্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে নিতে চাইছি। যদি এরকম কখনো দেয় তোমাকে যে দুটোই অর্থ এফেক্ট কাজ করছে, ধরো এখানে এনএইচ টু এনও টু কাজ করে, এনও টু দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে এনএইচ টু সিএইচ থ্রি, তো এদের মধ্যে ক্ষারকীয়তার ক্রমটা কেমন হবে যদি বলে, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু অর্থ এফেক্ট কাজ করছে, এখানেও অর্থ এফেক্ট কাজ করছে, এখানেও অর্থ এফেক্ট কাজ করছে, আমরা দেখে নিয়েছি দুটোই অর্থ এফেক্ট কাজ করছে। তাহলে যখন দুটোই অর্থ এফেক্ট কাজ করছে, তাহলে দুটো অর্থ এফেক্টই কমন, তাহলে আমরা দুটো অর্থ এফেক্টের কমন চিন্তাটাকে, মানে কমন ফ্যাক্টর হচ্ছে অর্থ এফেক্ট, তাহলে ওটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আর কী এফেক্ট কাজ করতে পারে সেটা দেখব।
তাহলে আরেকটা এফেক্ট কাজ করতে পারে কি, না সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে সিএইচ থ্রি গ্রুপের কি এফেক্ট আছে, আরেকটা এফেক্ট এখানে কি কাজ করতে পারে, প্লাস আই, প্লাস আই অ্যান্ড প্লাস আই এম সরি প্লাস আই অ্যান্ড হাইপার কনজুগেশন। প্লাস আই অ্যান্ড হাইপার কনজুগেশন, প্লাস আই আর হাইপার কনজুগেশন কাজ করতে পারে এখানে, আর এর ক্ষেত্রে কি কাজ করতে পারে, ঠিক উল্টোটা, মাইনাস আই অ্যান্ড হচ্ছে তোমার মাইনাস আর এফেক্ট, তার মানে এ ওভারঅল টানবে আর এ ওভারঅল ঠেলবে। তাহলে দুটো ক্ষেত্রেই অর্থ এফেক্ট যেহেতু কমন, তাহলে ওটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে আছে কি, এর মাইনাস আর আর মাইনাস আই, আর এর হচ্ছে প্লাস আর প্লাস আই আর হচ্ছে হাইপার কনজুগেশন। তাহলে ওভারঅল এ টানছে এ ঠেলছে, তার মানে দুইয়ের বেসিসিটি বা দুইয়ের ক্ষারকত্ব কিন্তু একের থেকে সবসময় বেশি হবে। তাহলে দুটো অর্থ এফেক্ট যদি দেওয়া থাকে, দুটো ক্ষেত্রেই এমন দুটো দিয়েছে যে দুটো ক্ষেত্রেই অর্থ এফেক্ট দেখা যাচ্ছে, তখন তোমাকে কিন্তু অর্থ এফেক্ট যেটা কমন সেটাকে বাদ দিয়ে বাকি এফেক্টগুলো তোমাকে দেখতে হবে, বাকি এফেক্টগুলো দিয়ে তোমাকে বিচার করতে হবে যে কোনটার ক্ষারকীয়তা বেশি হবে।